এই পর্বে আমরা কথা বলবো কিউসি এবং কেসি এই সম্পর্ক নিয়ে। অনেকের মধ্যে আমাদের একটা সমস্যা থাকে এটা বোঝা নিয়ে যে কিউসি কি আর কেসি কি। সো কিউসি কি এবং কেসি কি এটা আগে আমরা শিখবো এবং এরপরে আমরা এই ম্যাথটা এখন সলভ করবো। সো কিউসি আর কেসি, আচ্ছা কেসি মানে আমরা সবাই জানি এটা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক, সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল উপযুক্ত ঘাত সহ যেটা, সেটা হচ্ছে আমার মোলার সাম্য ধ্রুবক। ঠিক একই জিনিস যদি আমার সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থা হয়, অর্থাৎ বিক্রিয়ার যে কোনো সময়ে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে আমরা বলবো কি বিক্রিয়া অনুপাত বা রিয়াকশন কোয়েশ্চেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে কিউসি। আর কেসিটা হচ্ছে যদি আমার সাম্যাবস্থায় যদি আমার উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতটা নিই, সেটা হবে আমার কেসি। এখন কিউসি যদি আমার কেসি থেকে ছোট হয়, অর্থাৎ কিউসি যদি আমার কেসি থেকে ছোট হয় তখন আমার কি হবে বিক্রিয়া ডানে যাবে। কিউসি যদি কেসি থেকে বড় হয় তখন বিক্রিয়া বামে যাবে, অর্থাৎ তখন কি হবে অনেক বেশি বিক্রিয়ক উৎপন্ন হতে থাকবে। আর কিউসি যদি কেসি থেকে কম হয় তখন কি হবে বিক্রিয়া ডানে যাবে, অর্থাৎ বেশি উৎপাদ হতে থাকবে। এবং যদি আমার কিউসি আর কেসি দুটো যদি সমান হয় তখন কি হবে এটা মানে হচ্ছে ওই বিক্রিয়াটি সাম্যাবস্থায় রয়েছে। এখন এই টাইপের শুধুমাত্র এই রিলেশনটা যদি আমাদের জানা থাকে তখন আমরা এই টাইপের ম্যাথ গুলো কিন্তু সলভ করে ফেলতে পারবো। আমাদের এই টাইপের ম্যাথ গুলোই হচ্ছে যে বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে। এখানে আমার কেসি এর মান দেয়া আছে, সো আমার এখানে কি করতে হবে কিউসি এর মান বের করতে হবে, অর্থাৎ বিক্রিয়ার যে কোনো সময়ে আমার উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার যে অনুপাতটা সেটা বের করতে হবে। বের করে দেন আমরা কি করব কম্পেয়ার করব কিউসি এবং কেসি এর সাথে, ছোট বড় কিংবা সমান যদি হয় তখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আচ্ছা তো এখানে আমাদেরকে যেহেতু মোল সংখ্যা দেয়া আছে এবং আমাদেরকে আয়তন দেয়া আছে, সো আমরা হচ্ছে ফার্স্টে কি করতে পারবো ঘনমাত্রাটা বের করে ফেলি। ফার্স্টে আমরা বের করব নাইট্রোজেনের ঘনমাত্রা। নাইট্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 1.57 ডিভাইডেড বাই আমার হচ্ছে টোটাল আয়তন যেটা, এটা হচ্ছে 20 লিটার, যেটা হবে সেটা হচ্ছে আমার নাইট্রোজেনের ঘনমাত্রা। এখন এটা আমরা কিভাবে লিখলাম, আমরা কিন্তু সবাই জানি যে S equals to N by V, অর্থাৎ আয়তন equals to মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, সেখান থেকে আমরা এটা লিখেছি। একইভাবে আমরা হচ্ছে হাইড্রোজেন এর ঘনমাত্রা বের করে ফেলতে পারি 1.92/20, এবং আমরা হচ্ছে NH3 এটার হচ্ছে ঘনমাত্রা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে 8.13/20 মোল পার লিটার। আচ্ছা তো আমরা হচ্ছে একে একে এখন এগুলোর ক্যালকুলেট করে ফেলব। প্রথমটার মান এসেছে 0.0785 মোল পার লিটার, সেকেন্ডটার আনসার 0.096 মোল পার লিটার, এবং থার্ডটার আনসার 8.13/20, এটার আনসার হবে 0.4065 মোল পার লিটার। এখন এখানে আমাদেরকে কেসি এর মান দিয়ে দেওয়া আছে, আমরা এখন কিউসি বের করব। কিউসি আমরা কি সেম ভাবে কেসি এর সমীকরণটা যেভাবে আমরা লিখে সেখানে এইভাবেই লিখবো। দেখো এখানে NH3 এর আগে আমার কি মোল সংখ্যা 2, তো এটা আমার কোথায় চলে যাবে ঘাতে চলে যাবে, এবং নিচে হচ্ছে আমার N2 এর ঘনমাত্রা ইনটু H2 এর ঘনমাত্রা এবং মোল সংখ্যাটা আমার ঘাতে চলে যাবে। আচ্ছা তো আমরা হচ্ছে এখন ভ্যালুগুলো যদি বসাই আমরা কিন্তু আনসার পেয়ে যাব।
হচ্ছে 2.379 × 10³। আচ্ছা সো আমাদের কেসি এর মান কত ছিল? কেসি এর মান ছিল 1.7 × 10⁻২, আর আমাদের কিউসি এর মান এসেছে 2.3 × 10³। সো এখানে আমরা কি বলতে পারি যে কিউসি হচ্ছে এখানে কেসি এর থেকে বড়, অর্থাৎ সাম্যাবস্থায় উপনীত হওয়ার জন্য আমার বিক্রিয়াটা কোথায় যাবে? বামে যাবে। অর্থাৎ আমার যেখানে কোশ্চেনটা চেয়েছিল যে এই মিশ্রিত গ্যাস সহকারে আমার এই টোটাল সিস্টেমটা কোন দিকে অগ্রসর হবে? আমার সিস্টেমটা অগ্রসর হবে হচ্ছে বামে। সো এটা হবে আমাদের আনসার। সো এইভাবে আমরা যদি কিউসি এবং কেসি কোনটা কি সেটা যদি আমরা জানি এবং আমরা এই তিনটা রিলেশন যদি খুব ভালোভাবে বুঝতে পারি, তখন কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো।